বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আমি বেসিক্যালি আপনাদের এই গ্রামেরই সন্তান। আমার বাড়ি মধ্যমপাড়া। হ্যাঁ, সো আপনাদের জন্য এটা একটু খুবই সামান্য একটা উপহার। সো আমরা বাক্সিমূল স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, আপনাদের স্কুল, আশেপাশে অন্যান্য যে স্কুল আছে, ওই স্কুলের যে কোমলমতি শিক্ষার্থী, তাদের মাঝে এই শিক্ষা উপকরণটুকু আমরা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি এই শিক্ষা উপকরণ পৌঁছানোর মাধ্যমে আপনাদের সাথে আমাদের একটা যোগাযোগ তৈরি হচ্ছে, হৃদ্যতা তৈরি হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা জানতেছি আমাদের জনপদের ছাত্রছাত্রীরা কী শিক্ষা অর্জন করছে, কোথায় শিক্ষা অর্জন করছে। আমরা যারা এই বাক্সিমূল থেকে পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আজকে যার যার জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা এটা যে আপনারা কোথায় পড়াশোনা করছেন, কীভাবে পড়াশোনা করছেন এবং আপনাদের ভবিষ্যতে আপনারা কোথায় যাবেন, এই ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া। তো আমার কাছে যেটা মনে হয়, আমি বাক্সিমূল স্কুলে পড়েছি, মডেল একাডেমিতে পড়েছি, পরে সোনারবাংলা কলেজে পড়েছি, পরে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে পড়াশোনা করেছি, এখান থেকে এই গ্রাম থেকেই, এই গ্রামেই বাক্সিমূল স্কুলে ফুটবল খেলেছি, বাক্সিমূল ওই যে নদীতেই গোসল করেছি। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, ভালো রেজাল্ট খুবই দরকার। সো ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হওয়াটা দরকার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো স্যার, আমরা তো ছোট মানুষ, আমরা তো ভালো মানুষ কি, আমরা বুঝি না কেমনে ভালো মানুষ হইতে হয়। তো ছোট মানুষের জন্য ভালো মানুষও আরো সহজ। রাস্তায় একটা কলার ছিলা পড়ে থাকলে এটাকে সরাই দেওয়ার নাম হচ্ছে ভালো মানুষ। আরেকটা ফ্রেন্ড একটু ছিঁড়া কাপড় পরলে তাকে ইনসাল্ট না করা, তাকে অপমান না করা হচ্ছে ভালো মানুষ। কেউ যদি ক্ষুধার্ত থাকে, নিজের খাবারটা তার সাথে ভাগ করে খাওয়া হচ্ছে ভালো মানুষ। টিচাররা যে কথাটা বলবেন, এই কথাটা মনোযোগ দিয়ে শোনার নামই হচ্ছে ভালো মানুষ। এই যে আপনি কলার ছলকা ফেললেন, পাশের বন্ধুর সাথে খাবার ভাগ করলেন, আপনার টিচারের কথা শুনলেন, আপনার মা বাবার কথা শুনলেন, এগুলো জমা হয়, এই ভালো মানুষের কাজগুলো জমা হয়। জমা হয়ে একসময় যখন আপনি কলেজে পড়বেন, ইউনিভার্সিটিতে পড়বেন, এই কাজগুলো বড় হতে থাকে। বড় হয়ে তখন আপনি সমাজের জন্য কাজ করেন, আপনি দেশের জন্য কাজ করেন, সর্বোপরি মা বাবার জন্য তো কাজ করেনই। সো আপনার আজকে আপনাদের সাথে এখানে আসতে পেরে আমি নিজে খুব গর্ব ফিল করছি এবং পরবর্তীতে আপনারা সহ এই জনপদের, এই গ্রামের ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে আরও আমরা কীভাবে কাজ করতে পারি, এই চেষ্টা আমাদের থাকবে। পাশাপাশি আপনারাও বড় হয়ে আমাদের চেয়ে অনেক বড় বড় কাজ করবেন এই সমাজের জন্য, এই গ্রামের জন্য। তো সর্বোপরি প্রতিষ্ঠানের যে প্রধান ম্যাডাম সহ অন্যান্য টিচার যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মারুফকে। একদম বন্যা এবং বন্যা পরবর্তী সময় আপনারা দেখছেন সবগুলো মানুষের দোরগোড়ায় কিভাবে খাদ্য পৌঁছে যেতে পারে, কিভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে যেতে পারে, কিভাবে তাদেরকে উদ্ধার করা যায়, আর আজকের দিনে কিভাবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপক্রম পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষা গতিশীলতা এবং তাদের মনোবল আরো দৃঢ় করা যায়, এই চেষ্টাটা মারুফ করে যাচ্ছে। পাশাপাশি এই যে টিচাররা যারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে আপনাদের জন্য। টিচাররা কখন খুশি হবে জানেন? যেদিন আপনি ইউনিভার্সিটি, আপনি যখন বড় কিছু হয়ে আসবেন, আসা টিচারকে যখন বলবেন ম্যাডাম আমি এই স্কুলের জন্য আমিও কিছু করতে চাই, তখন এই টিচাররা খুশি হয়ে যান সবচেয়ে বেশি। আমার ছোট বোনরাও এই স্কুলে পড়াশোনা করেছেন, ওরা এখন একজন কুমিল্লা মেডিকেলে আছেন, ও নার্সিং করতেছেন ওইখান থেকে, তারও ছোট একজন আছেন, উনি একটা মাল্টিন্যাশনাল জব করতেছেন, এই স্কুলের স্টুডেন্ট। সো এটা আমার জন্য গর্বের, আমার বোনরা এখান থেকে পড়াশোনা করে ঢাকা শহরে ভালো ভালো জায়গায় নিজেরা প্রতিষ্ঠিত। সো সর্বোপরি শুধু এতটুকু বলবো, রেজাল্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার চেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট একটা মানুষ হওয়া। আরেকজনের দুঃখ দেখে আপনি কাঁদবেন, আরেকজনের বিপদে আপনি এগিয়ে আসবেন, সর্বোপরি নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যতটুকু কাজ করা যায় এটা করবেন। আর সবশেষে আমাদের ম্যাডাম বলছিলেন আপনাদের এখানে আরো কিছু স্টুডেন্ট আছে যারা সুবিধা বঞ্চিত শিশু, আমরা কাউকে গরিব বলবো না, বলবো সুবিধা বঞ্চিত। কি বঞ্চিত? সুবিধা বঞ্চিত। কেউ যদি মানে একটু বেশি কথা বলে, আমরা সমাজে যাদেরকে দেখি তাদেরকে পাগল বলবো না, বলবো অসুস্থ। কি বলবো? মানসিক অসুস্থ, পাগল বলবো না। এগুলো মানুষকে অপমান করে, মানুষকে হৃদয়ে আরো বেশি আঘাত দেয়। তো আমরা কিছু সুবিধা বঞ্চিত শিশুদের
মাঝে আরও কিছু খাবার শিক্ষা সামগ্রী আমরা তুলে ধরবো। আর শেষ একটা রিকোয়েস্ট করব, যত যখনই আপনি চিন্তা করবেন, আপনারা যখনই চিন্তা করবেন ভালো চিন্তা করবেন, সবসময় ভালো চিন্তা, কীভাবে মানুষের হেল্প করা যায় দেখবেন, যখন মানুষের সবসময় হেল্প করতে চাইবেন এই চিন্তাটা যখন মাথার মধ্যে থাকবেন, দেখবেন আপনাকে দিয়ে কারো ক্ষতি হবে না, আপনাকে দ্বারা কারো ফল চুরি হবে না, আপনাকে দ্বারা কারো খাতা লেখে দেখা লেখা হবে না। তো আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এই সমাজ ভালো থাকবে, এই জনপদ ভালো থাকবে, এই স্কুল ভালো থাকবে। আপনাদেরকে ধন্যবাদ।